আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম, সহকারী শিক্ষক গণিত আমিন সাজেদা ফিউচার ব্রিলিয়ান্ট স্কুল। সকলকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি গণিত অষ্টম শ্রেণী চতুর্থ অধ্যায়ের 19.4.2 এর প্রথম পর্ব। এই অধ্যায়ের শুরুতে আমাদের ঘনফলের সূত্রাবলী ও অনুসিদ্ধান্ত সম্পর্কে জানতে হবে, এজন্য আমরা এখানে কিছু সূত্র জানতে হবে, অর্থাৎ ঘনের সূত্র। এর আগের চ্যাপ্টার অর্থাৎ 19.4.1 আমরা কিছু বর্গের সূত্র জেনেছিলাম এবং অনুসিদ্ধান্ত জেনেছিলাম। এ অধ্যায়ে আমরা ঘনের সূত্রাবলী এবং অনুসিদ্ধান্ত সম্পর্কে জানবো। এখন অধ্যায় শুরুতে আমাদের প্রথম যে সূত্রটি অবশ্যই জানা দরকার সেটি হচ্ছে এ প্লাস বি হোল কিউব, অর্থাৎ এ প্লাস বি এর ঘন সমান এ কিউ প্লাস 3a² b প্লাস 3ab² + d³। এটাকে আবার এভাবেও লেখা যায়, এ কিউ প্লাস বি কিউব যদি আমি একসাথে সাজাই, একসাথে রাখি, এবং 3a² b প্লাস 3ab² থেকে যদি 3ab কমন নেই, তাহলে পাচ্ছি হচ্ছে এ প্লাস 3ab × a + b। তারপর দ্বিতীয় সূত্রটি হচ্ছে এ মাইনাস বি হোল কিউব, অর্থাৎ এ মাইনাস বি এর ঘন। এর সূত্র হচ্ছে এ কিউ মাইনাস 3a² b প্লাস 3ab² - d³। এটিকে আবার যদি আমরা সাজিয়ে লিখি, আরেকটি সূত্রে সাজানো যায়, যেমন এ কিউব মাইনাস বি কিউব, তারপর হচ্ছে মাইনাস 3ab যদি আমরা কমন নেই, তাহলে লিখতে পারি এ, তারপর হচ্ছে প্লাসে মাইনাসে মাইনাস, তারপর হচ্ছে বি। তারপর অনুসিদ্ধান্তের আরো দুটো সূত্র আছে, সেগুলো হচ্ছে এ কিউব প্লাস বি কিউব। এ কিউব প্লাস বি কিউব সমান হচ্ছে এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab × a + b। তারপর আরেকটি সূত্র, আরেকটি অনুসিদ্ধান্তের সূত্র হচ্ছে এ কিউব মাইনাস বি কিউব সমান এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab × a - b। এই সূত্রগুলো আমরা বিশেষ করে মান নির্ণয় গুলো করার ক্ষেত্রে ব্যবহার করব। তারপরে ঘনফলের সাথে সম্পৃক্ত আরো দুইটি সূত্র হচ্ছে এ কিউব প্লাস বি কিউব সমান এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এবং আরেকটি সূত্র হচ্ছে এ কিউব মাইনাস বি কিউব সমান এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এই সূত্রগুলো আমরা বিশেষ করে উৎপাদক বিশ্লেষণের ক্ষেত্রে এই সূত্রগুলো ব্যবহার করব। তারপর আসা যাক 19.4.2 এর 1 নম্বর অঙ্কে। 1 নম্বর অঙ্কে দেওয়া আছে সূত্রের সাহায্যে নিচের রাশিগুলোর ঘন নির্ণয় কর, অর্থাৎ আমরা যে রাশিটা হবে তার উপরে পাওয়ার হচ্ছে নিব হচ্ছে 3 বসাবো। এর দ্বারাই বোঝা যাবে যে রাশিটার ঘন হচ্ছে, এর আগের অনুশীলনীতে অর্থাৎ 19.4.1 আমরা সূত্রের সাহায্যে রাশিগুলোর বর্গ নির্ণয় করেছিলাম, তখন পাওয়ারটা ছিল হচ্ছে 2, আর এক্ষেত্রে ঘন নির্ণয় করার ক্ষেত্রে পাওয়ারটা হবে 3। এখানে 1 নম্বর অঙ্কে ক থেকে মোট 9 পর্যন্ত অঙ্ক দেওয়া আছে। এখন আমরা এই অঙ্কগুলো স্টেপ বাই স্টেপ সমাধানের চেষ্টা করব। শুরুতে ক নম্বর অঙ্কে দেওয়া আছে 3x + y একটি রাশি, এ রাশিটির আমরা সূত্রের সাহায্যে ঘন নির্ণয় করব। আমরা একটু আগে ঘন নির্ণয়ের প্রথম সূত্রটি দেখিয়েছিলাম, যেহেতু এখানে রাশিটির মাঝখানে প্লাস আছে, তাহলে আমরা যদি এ রাশির প্রথম পদটিকে যদি এ ধরি এবং দ্বিতীয় পদটিকে যদি বি ধরি এবং মাঝখানে যেহেতু প্লাস আছে, তার মানে আমরা এটাকে এ প্লাস বি হোল কিউবের সূত্র আকারে লিখতে পারি। তাহলে আমরা সমাধান করলে পাবো হচ্ছে 3x + y হোল কিউব। আমি এই জন্যই লিখেছি এখানে হোল কিউব, আমাদের কি সূত্রের সাহায্যে ঘন করতে বলা হয়েছে, এই জন্য আমি পাওয়ার এখানে 3 লিখেছি। তাহলে আমরা 3x + y³ সমান লিখতে পারি, আমি যদি সূত্রে সাজাই এ কিউব প্লাস 3a² b প্লাস 3ab × b², অর্থাৎ এখানে আমি 3x কে এ ধরেছি এবং y কে b ধরেছি, তাহলে সূত্র অনুযায়ী ফেললে হবে হচ্ছে 3x³ প্লাস 3x² × y প্লাস 3x² প্লাস y³। এখন যদি আমরা এটাকে ভেঙে লিখি, তাহলে তার হচ্ছে 3x³ লেখা যাচ্ছে হচ্ছে 27x³ প্লাস, এখানে যদি আমি 3x² কে যদি ভেঙে লিখি তাহলে হচ্ছে 9x² এই 9x² এর সাথে আমি 3 এবং y গুণ দিব, অর্থাৎ লিখেছি 3 × 9x² × y, তারপর হচ্ছে প্লাস 3 × 3x² প্লাস y³। এটাকে সমান চিহ্ন দিয়ে এরপরের লাইনে লিখেছি হচ্ছে 27x³ প্লাস, এটা গুণ করে দিলাম জাস্ট 3 × 9 = 27, অর্থাৎ 27x² y প্লাস, এরপরটা আবার গুণ করে দিলাম 3 × 3 = 9, অর্থাৎ 9x² প্লাস y³। এটি হচ্ছে আমাদের আনসার।
এরপরে খ নম্বর অঙ্ক দেওয়া আছে, একইভাবে একটি রাশি দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই, এবং তাহলে আমরা এখানে এক্স স্কোয়ার কে ধরবো এ এবং ওয়াই কে ধরবো বি, এবং মাঝখানে যেহেতু প্লাস আছে তার মানে আমরা এটাকে এ প্লাস বি হোল কিউব সূত্র আকারে লিখতে পারি। তাহলে সমাধান করলে পাবো হচ্ছে আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়াই হোল কিউব সমান এক্স স্কোয়ার তার হোল কিউব প্লাস থ্রি ইন্টু এক্স স্কোয়ার হোল স্কোয়ার ইন্টু ওয়াই প্লাস থ্রি ইন্টু এক্স স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই কিউব। আমরা এটাকে এ প্লাস বি হোল কিউব সমান এ স্কোয়ার প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব এই সূত্রের মধ্যে ফেলে করেছি। এখন যদি এটাকে আমি ভেঙে লিখি তাহলে এক্স স্কোয়ার হোল কিউবকে লেখা যায় হচ্ছে, আমি পাওয়ার গুলো জাস্ট গুণ করে দিব, অর্থাৎ তিন দুগুণে ছয় এক্স টু দি পাওয়ার সিক্স প্লাস থ্রি ইন্টু এখানে এক্স এর উপরে স্কোয়ার আছে আবার তার উপরে হোল স্কোয়ার আছে, অর্থাৎ দুই দুগুণে চার, তার মানে এক্স এর পাওয়ার হবে ফোর এক্স টু দি পাওয়ার ফোর ইন্টু ওয়াই প্লাস থ্রি ইন্টু এক্স স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই কিউব। তারপরে তিন নাম্বার লাইনে হবে এক্স টু দি পাওয়ার সিক্স প্লাস জাস্ট একটু গুণ করে একবারে লিখে ফেলবো থ্রি এক্স টু দি পাওয়ার ফোর ওয়াই প্লাস থ্রি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই কিউব, এটা হচ্ছে আমাদের আনসার। তারপর গতে দেওয়া আছে আরেকটি রাশি ফাইভ পি প্লাস টু কিউব, এখানে যেহেতু এখানে আমরা ফাইভ পি কে এ এবং টু কিউব কে যদি বি ধরি এবং মাঝখানে যেহেতু প্লাস আছে তার মানে আমরা এটাকে এ প্লাস বি হোল কিউব সূত্র আকারে লিখতে পারি। এখন আমরা সেভাবেই করেছি, সমাধানে লিখেছি হচ্ছে ফাইভ পি প্লাস টু কিউব হোল কিউব সমান হচ্ছে ফাইভ, এখন এটাকে যদি আমরা সূত্রে ফেলি তাহলে লিখতে পারবো ফাইভ পি হোল কিউব প্লাস থ্রি ইন্টু ফাইভ পি হোল স্কোয়ার ইন্টু টু কিউব প্লাস থ্রি ইন্টু ফাইভ পি ইন্টু টু কিউব হোল স্কোয়ার প্লাস টু কিউব হোল কিউব। এখন যদি এটাকে আমি ভেঙে লিখি পাওয়ারটাকে তাহলে লেখা যাচ্ছে ফাইভ কিউব, অর্থাৎ পাঁচ হচ্ছে তিনবার গুণ, তার মানে পাঁচ পাঁচটা পঁচিশ, পাঁচ পঁচিশে একশো পঁচিশ, এখানে লিখেছে ওয়ান টোয়েন্টি ফাইভ, আর পি এর উপরে পাওয়ার কিউব অর্থাৎ পি কিউব প্লাস তারপর এখানে ফাইভ পি স্কোয়ার হোল স্কোয়ার দেওয়া আছে, তার মানে এটাকে লেখা যায় পাঁচ পাঁচটা পঁচিশ অর্থাৎ টোয়েন্টি ফাইভ পি স্কোয়ার, তার মানে আমি একসাথে লিখতে পারি হচ্ছে থ্রি ইন্টু টোয়েন্টি ফাইভ পি স্কোয়ার ইন্টু টু কিউব প্লাস তারপরে এখানেও যেহেতু থ্রি ইন্টু ফাইভ পি ইন্টু টু কিউ হোল স্কোয়ারকে লেখা যায় থ্রি ইন্টু ফাইভ পি ইন্টু ফোর কিউ স্কোয়ার প্লাস টু কিউব হোল কিউবকে লেখা যায় হচ্ছে এইট কিউ কিউব। তারপরে তিন নাম্বার লাইনে আমরা সমান চিহ্ন দিয়ে লিখব হচ্ছে ওয়ান টোয়েন্টি ফাইভ পি কিউব প্লাস জাস্ট গুণ করে দিব পঁচিশের সাথে তিন গুণ, তারপর হচ্ছে দুই গুণ করে দিলে পাচ্ছে হচ্ছে ওয়ান ফিফটি, তারপর হচ্ছে পি স্কোয়ার কিউব প্লাস এরপরটাও সিমিলারলি একইভাবে গুণ করতে হবে তিন পাঁচ পনেরো চার পনেরো ষাট, এখানে সিক্সটি লিখব, তারপর হচ্ছে পি কিউ স্কোয়ার প্লাস এইট কিউ কিউব, এটা হচ্ছে আমাদের আনসার। তারপর ঘ নম্বর অঙ্কে দেওয়া আছে এ স্কোয়ার বি প্লাস সি স্কোয়ার ডি, এটা কয়ে এখন এই এ স্কোয়ার বি কে যদি আমরা এ ধরি এবং সি স্কোয়ার ডি কে যদি বি ধরি এবং মাঝখানে যেহেতু প্লাস আছে তার মানে এটাকেও আমরা এ প্লাস বি হোল কিউব সূত্র আকারে লিখতে পারি। তাহলে দাঁড়াচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বি প্লাস সি স্কোয়ার ডি হোল কিউব সমান এ স্কোয়ার বি হোল কিউব প্লাস থ্রি ইন্টু এ স্কোয়ার বি হোল স্কোয়ার ইন্টু সি স্কোয়ার ডি প্লাস থ্রি ইন্টু এ স্কোয়ার বি ইন্টু সি স্কোয়ার ডি হোল স্কোয়ার প্লাস সি স্কোয়ার ডি হোল কিউব। এখন যদি আমরা পাওয়ারটাকে ভেঙে লিখি তাহলে পাচ্ছি হচ্ছে এ টু দি পাওয়ার সিক্স বি কিউব প্লাস থ্রি ইন্টু এ টু দি পাওয়ার ফোর বি স্কোয়ার ইন্টু সি স্কোয়ার ডি প্লাস থ্রি ইন্টু এ স্কোয়ার বি ইন্টু সি টু দি পাওয়ার ফোর বি স্কোয়ার। জাস্ট উপর পাওয়ারগুলা যদি পাওয়ারগুলোর উপরে যদি হোল স্কোয়ার থাকে জাস্ট এদের সাথে পাওয়ারগুলো গুণ হয়ে যাবে, অর্থাৎ এখানে থ্রি এর উপরে পাওয়ার আছে টু তার উপরে আবার হোল স্কোয়ার আছে অর্থাৎ দুই দুগুণে চার পাওয়ার হয়ে গেছে ফোর, তার মানে হচ্ছে সি টু পাওয়ার ফোর ডি স্কোয়ার। তারপর হচ্ছে প্লাস এখানে আবার থ্রি এর পাওয়ার হচ্ছে টু তার উপরে আবার পাওয়ার হচ্ছে থ্রি অর্থাৎ তিন দুগুণে ছয়, এখানে এই জন্য আমরা লিখেছি হচ্ছে সি টু পাওয়ার সিক্স ইন্টু ডি কিউব। তারপরের লাইনে আমরা সমান চিহ্ন দিয়ে লিখতে পারি এ টু দি পাওয়ার সিক্স বি কিউব প্লাস থ্রি এ টু দি পাওয়ার ফোর বি স্কোয়ার সি স্কোয়ার ডি প্লাস থ্রি এ স্কোয়ার বি সি টু দি পাওয়ার ফোর ডি স্কোয়ার প্লাস সি টু দি পাওয়ার সিক্স ডি কিউব, এটা হচ্ছে আমাদের আনসার। তারপর অঙ্কে আসা যাক, তারপর অঙ্কে দেওয়া আছে সিক্স পি মাইনাস সেভেন একটি রাশি, এখানে খেয়াল করো বন্ধুরা এর আগের অঙ্কগুলোতে একটা রাশি দেওয়া ছিল এবং মাঝখানে ছিল প্লাস আর এখনো মাঝখানে দেওয়া আছে মাইনাস, তাহলে আমরা এখানে মাইনাসের সূত্রটি বসাবো।
তাহলে আমরা 6b কে যদি a ধরি এবং 7 কে যদি b ধরি এবং মাঝখানে যেহেতু মাইনাস আছে তার মানে এটাকে আমরা a - b হোল কিউবে সূত্র ফেলতে পারি তাহলে আমরা লিখতে পারি 6b - 7 হোল কিউব সমান আমরা জানি মাইনাসের সূত্রটি হচ্ছে a - b হোল কিউব সমান হচ্ছে a স্কয়ার মাইনাস 3a² b a কিউব মাইনাস 3a² b প্লাস 3ab স্কয়ার মাইনাস b কিউব আমরা এই ফরম্যাটে সাজাবো এই রাশিটিকে তাহলে লিখতে পারি 6b হোল কিউব মাইনাস 3 ইনটু 6b হোল স্কয়ার ইনটু 7 প্লাস 3 ইনটু 6b ইনটু 7 স্কয়ার মাইনাস 7 কিউব এখন যদি এটাকে আমরা ভেঙে লিখি 6 কিউব অর্থাৎ 6 কে আমরা 3 বার গুণ করব তার মানে 6 6 36 36 এর সাথে 6 গুণ দিলে হচ্ছে 216 এজন্য আমরা এখানে লিখেছি 216 pq মাইনাস তারপর হচ্ছে এখানে 6p হোল স্কয়ার করলে পাচ্ছি হচ্ছে 36p স্কয়ার তার সাথে আছে 3 ইনটু 36p স্কয়ার ইনটু 7 এভাবে লিখতে পারি প্লাস 3 ইনটু 6p ইনটু 7 যেহেতু স্কয়ার আকারে আছে এটাকে আমরা লিখতে পারি 49 তারপর হচ্ছে মাইনাস 7 হোল কিউব অর্থাৎ 7 কে 3 বার 3 বার গুণ করলে পাচ্ছি হচ্ছে 343 অর্থাৎ 343 তারপর লাইনে আমরা সমান চিহ্ন দিয়ে লিখব 216 pq মাইনাস এখন 36 এর সাথে যদি আমি 3 গুণ দেই তাহলে পাচ্ছি হচ্ছে 756 p স্কয়ার থ্রি ইন্টু 36 ইন্টু 7 গুণ করলে পাচ্ছি হচ্ছে 756 তারপর হচ্ছে পি স্কোয়ার এখানে কিউ ভুলবশত লেখা হয়েছে এখানে শুধু পি স্কোয়ার হবে তারপর হচ্ছে থ্রির সাথে যদি আমি 6 তারপর 49 গুণ দিই তাহলে পাচ্ছি হচ্ছে 882 তারপর হচ্ছে পি এখানে কিউ স্কোয়ারও ভুলবশত দেওয়া হয়েছে এখানে হচ্ছে শুধু পি হবে তাহলে হচ্ছে মাইনাস 343 এটি হচ্ছে আমাদের আনসার তারপর চতে দেওয়া আছে এ এক্স মাইনাস বি একটি রাশি এখন এ এক্স কে যদি অর্থাৎ প্রথম পদকে যদি আমরা এ ধরি এবং দ্বিতীয় পদ বি ওয়াই কে যদি আমরা বি ধরি এবং মাঝখানে যেহেতু মাইনাস আছে তাহলে এটাকে আমরা এ মাইনাস বি হোল কিউবের সূত্র আকারে লিখতে পারি তাহলে সূত্রে লিখলে হবে হচ্ছে এ এক্স মাইনাস বি ওয়াই হোল কিউব সমান এ এক্স হোল কিউব মাইনাস 3 ইন্টু এ এক্স হোল স্কোয়ার ইন্টু বি ওয়াই প্লাস 3 ইন্টু এ এক্স ইন্টু বি ওয়াই হোল স্কোয়ার মাইনাস বি ওয়াই হোল কিউব এখন এটাকে যদি আমি ভেঙে লিখি তাহলে লেখা যায় এ কিউব এক্স কিউব মাইনাস 3a² এক্স স্কোয়ার ইন্টু বি ওয়াই প্লাস 3 ইন্টু এ এক্স ইন্টু বি স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস বি কিউব ওয়াই কিউব এটাকে যদি আবার সাজিয়ে লিখতে পারি আমি সমান এ কিউব এক্স কিউব মাইনাস 3a² বি এক্স স্কোয়ার ওয়াই প্লাস 3a বি স্কোয়ার এক্স ওয়াই স্কোয়ার মাইনাস বি কিউব ওয়াই কিউব এটা হচ্ছে আমাদের আনসার আজ তাহলে এ পর্যন্তই বন্ধুরা ধন্যবাদ সবাইকে।